বিশ্বের অন্যান্য দেশের মতোই বাংলাদেশেও আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে এইচ.আই.ভি ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। 1989 সালে বাংলাদেশে প্রথম এইচ.আই.ভি ভাইরাস একজন রোগীর শরীরে শনাক্ত করেন চিকিৎসকরা। তারপর থেকে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে এই সংখ্যা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং চিকিৎসকরা এইচ.আই.ভি ভাইরাস থেকে রক্ষা পেতে বিভিন্নভাবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বগুড়ার যে আমাদের সারাউন্ডিং এরিয়া আছে, এই এরিয়াতে আমাদের টার্গেট পপুলেশন আছে। এই পপুলেশনের মধ্যে আমরা 720 জনকে নিয়ে কাজ করি। 720 জনকে নিয়ে কাজ করি, এরা হলো বেসিক্যালি MSM এবং হিজড়া। আমরা গভর্নমেন্ট থেকে যতটুকু পরিসরে কাজ পেয়েছি, মানে করার কথা, আমাদের যে সার্কেলটা, মানে আমরা টার্গেটেড কিছু গ্রুপ নিয়ে কাজ করি যারা এইচ.আই.ভির জন্য ঝুঁকিপূর্ণ। আমরা কিন্তু সাধারণ মানুষ নিয়ে কাজ করি না, আমরা কিন্তু মাইগ্রেট পিপল নিয়ে কাজ করি না, যারা বাইরের থেকে আসে। আজকের রিপোর্ট যদি আপনি দেখেন যে মাইগ্রেন্ট পিপুলের ভিতরে সবচেয়েতে আক্রান্ত সংখ্যা বেশি, সেই জায়গাতে কিন্তু আমরাও কাজ করি না। গভর্নমেন্টের কাজ করারও কিছু সীমাবদ্ধতা ওখানে আছে, বিধায় ওই জায়গা থেকে এই ব্যাপকতাটা বেশি হচ্ছে। আমরা তো মানে বলি যে এইচ.আই.ভি থেকে দূরে থাকো, কন্ডম ছাড়া সেক্স করো না, কন্ডম দিয়ে সেক্স করো। আমিও একজন যৌন কর্মী হিসাবে আমিও হলে যে কন্ডম ছাড়া সেক্স করি না। স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় এইডস STD কর্মসূচির তথ্যে দেশে এ পর্যন্ত শনাক্ত হয়ে চিকিৎসকের আওতায় রয়েছে 7374 জন। এদের মধ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীও রয়েছে। দেশে এই রোগে এ পর্যন্ত মৃত্যু হয়েছে 1242 জনের। এদিকে এইচ.আই.ভি বিশেষজ্ঞরা বলেছেন, অসচেতনতার ফলেই বেশিরভাগ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। সাধারণ মানুষের মধ্যেও এই হারটা দিন দিন সংক্রমণটা বেশি পাওয়া যাচ্ছে, এবং সেই কারণে আমরা যারা কি পপুলেশন আছে তাদের সহ সাধারণ মানুষের মধ্যেও যে রোগ থাকতে পারে তাদের যুগে আমরা এই রোগ যাদের আছে নির্ণয় করার জন্য টেস্টিংয়ের আওতায় আনার জন্য আমরা চেষ্টা করতেছি। পরিসংখ্যানে দেখা গেছে এই ভাইরাসে আক্রান্ত রোগীর 75% বয়স 25 থেকে 49 বছরের মধ্যে। প্রতীক ওমর, ভয়েস অফ আমেরিকা, বগুড়া।